জাতীয় পার্টি বড় বিভাগ হয় না আপনারা ভুলে গেলে চলবে না দুই হাজার আঠারো সালে বিএনপি নির্বাচন ছিল নির্বাচনে একদিন পর্যন্ত বিএনপি নির্বাচন বর্জন করবে বর্জন করে বলছিল বর্জন করতে পারছে ফখরুল ইসলাম পারে নাই শেষ পর্যন্ত তারা পাঁচটা সিট পেয়েছিল দুইটা স্থগিত পরে এই দুইটা পেয়েছিল টোটালি ষাটটা কিন্তু জাতীয় পার্টি এগারোটা পেয়েছে বিএনপি কি ষাটটা পাঁচটা সিট পেয়ে তারা ধ্বংস হয়ে গেছে যায় না জাতীয় পার্টি ধ্বংস হয়ে যাবে না দুই এক সালে জাতীয় পার্টি চোদ্দটা সিট পেয়েছিল সবাই বলছিল জাতীয় পার্টি শেষ তারপরে দুই হাজার চোদ্দ সালে জাতি পার্টি সর্বোচ্চ চুয়াল্লিশটা সিট ছিল সংসদে অর্থাৎ রাজনীতিতে উত্থান পাতান থাকবে এর জন্য দল ধ্বংস হয়ে যাবে না জাতীয় পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতি পার্টি এটা ন্যাশনাল পলিটিক্যাল ব্রান্ড এর বাইরে যারা রাজনীতি রাজনীতি করবে রাজনীতি চিন্তা করে ওরা পাবে শুধু রাজনীতির গেরাং কোনো স্বাদ পাবে না এই তিন পার্টি মাস করবে আগে পরে এই তিন পার্টির বাইরে যারা রাজনীতি করবে এরা কিছু কারণ এরা ক্ষমতায় ছিল এদেরকে ড্যাঙ্গে ওভারটেক করে কেউ আসবে ইম্পসিবল এটা সম্ভব না আমরা মনে করি জাতীয় পার্টি ভবিষ্যৎ ভালো করবে জিএম কাদের যদি সঠিক নেতৃত্ব এখন দিতে পারে এর আগে তো দালালা তার পিছন দিয়ে টাইনে ধরছে নেতৃত্ব দিতে এখন সঠিক নেতৃত্ব দিতে পারে সারা বাংলাদেশের শাসনিকরা জেগে উঠবে এবং জাতীয় পার্টি এর পরে সমস্ত নির্বাচনে ভালো করবে এবং আগামীতে জাতীয় পার্টি সরকার গঠন করবে এই প্রত্যাশায় আমরা রাস্তায় আছি এবং আমরা থাকবো প্রয়োজন হইলে আমরা জীবন দেবো দলের জন্য কারণ হোসেন মোহাম্মদ এর ইজ্জতের চেয়ে আমাদের জীবন মূল্য বেশি নয় আপনি কি মনে করেন যে আপনাদের সারা দেশে যে সংগঠনটা আছে এটা কি সরকার সম্ভব অবশ্যই সম্ভব কেন নয় আপনারা দেখেন সরকার একটা গেম খেলছে এখন যদি জাতীয় পার্টি তিনশো নির্বাচন করতো জাতীয় পার্টির সাথে তারা আর গেম খেলতো গেম খেলে তারা যারা ক্ষমতায় তারাই ক্ষম নিবে যেভাবে হোক কিন্তু আমাদেরকে যেটা করছে যা করছে না করছে পরে কিন্তু আমরা সংগঠিত হয়ে অবশ্যই অবশ্যই সরকার বিরুদ্ধে গুরুত্ব হবে আমরা রাজপথ আন্দোলন করব দেখেন ওই বিএমপি পারে না কিন্তু জাতীয় পার্টি পারো জিএম কাদের নেতৃত্ব তা সম্ভব এবং সে করে দেবে জাতীয় পার্টি যদি রাজপথে দাঁড়ায় জাতীয় পার্টিকে ফেলে দিতে পারবে না কারণ জাতীয় পার্টি এই দেশের যত বলেন যত রাস্তা আমরা অন্য রাস্তায় দ্বারাও না হোসেন মাহমুদ এরশাদের করার রাস্তায় তারা আমরা রাজনীতি করব কারণ রাস্তায় যেতে হবে না শক্তিশালী বিরোধী দল সরকারের কাছে কেউ শক্তিশালী হতে পারে না এখানে বিরোধী দল সবসময় দুর্বল থাকে তারপরে কথার বেলায় সঠিক কথা বলতে হবে জাতীয় পার্টির যে অস্তিত্ব আছে জাতীয় পার্টি সঠিক কথা বলে জাতীয় পার্টির কথা ব্রেক দেওয়ার মতো সরকারের ক্ষমতা নাই কারণ এই দেশের স্বাধীনতা রক্ষা করছে হোসেন মোহাম্মদ দেশের স্বাধীনতা এনেছে বঙ্গবন্ধু কিন্তু রক্ষা করছে পল্লীবন্ধু এটা আমরা জানি এটা এই যে পল্লীবন্ধুকে ব্যাস করে রাজনীতি করলে আমাদেরকে কেউ সরাই দেবে এটা সম্ভব না এটা সম্ভব না কারণ প্লিবন্ধু দেশের স্বাধীনতা রক্ষা করেছেন পল্লীবন্ধু দুর্ভিক্ষ বিতরিত করেছেন পল্লীবন্ধু যোগাযোগ বিপ্লব ঘটিয়েছেন প্লীবন্ধু শান্তি পরিষেবা সেনাবাহিনী পাঠিয়েছেন পল্লীবন্ধুর অস্তিত্ব আমরা তুলে ধরি এদেশের মানুষ শুধু সবাই এর সাথে রাজনীতি করবে জাতীয় পার্টিকে আবার তার ক্ষমতায় চাইবে অন্য পার্টি গেছে না অন্য বাড়ি এদেশে দিতে পারে না এই যে গার্মেন্টস নিয়ে এত কথা হচ্ছে গার্মেস কে সৃষ্টি করছে হোসেন মোহাম্মদের সাথে সৃষ্টি হচ্ছে কেন সৃষ্টি করছে এদেশের দুর্ভিক্ষ ছিল আপনারা দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা গেছে হোসেন মহাম্মের সাথে গার্মেন্টস নিয়ে কেন নিয়ে আসলেন এদেশের মুরক্ষ সুরক্ষ মানুষ অন্যদের কাজ করে খেতে পারবে আজকে গার্মেস থাকবে থাকবে না আমার একটা অবস্থা তৈরি হয়েছে যদি গার্মেন্টস চলে যায় তাহলে এই গার্মেচে এনেছিলেন বন্ধু হুসেন মোহাম্মদের সাথে তাহলে আমরা যদি বলতে পারি যে গার্মেস এসাদের সৃষ্টি এদেশের গার্মেস এরশাদের পক্ষে রাজনীতি করবে এই জাতীয় পার্টিকে কে ভোট দিবে